এসএসসি এবং এসএসসি পরীক্ষায় পাস করা যতটা কঠিন, তার সে হাজার হাজার গুণ বেশি কঠিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন। প্রথমত রেজাল্ট, ভালো রেজাল্ট প্রয়োজন, দ্বিতীয়ত মেধার প্রয়োজন, তৃতীয়ত অনুশীলনের প্রয়োজন। কিন্তু আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় এই 38 বছর ইতিহাসে দেখেছি যে সত্যিকার অর্থে আমরা আমাদের শিক্ষার্থীরা যারা এখানে আসে তারা সবাই ভালো রেজাল্ট নিয়ে আসে কিন্তু ভালো মেধা নিয়ে আসে না, তাদের মধ্যে মেধা থাকে না। কারণ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওইভাবে চলে না বা ওইভাবে তাদেরকে সেভাবে গড়ে তোলা হয় না, কারণ আমাদের কারিকুলাম, আমাদের সিলেবাসটি কিন্তু সেইভাবেই তৈরি করা। সঙ্গত কারণেই প্রক্রিয়া অর্থে যারা নাকি সত্যি সত্যি মেধাবী হতে চায়, যারা পাবলিক বিশ্ববিদ্যালয় যেতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদের ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মেধাবী হওয়া প্রয়োজন। আর ভালো মেধাবী হতে হলে তাকে কোনো না কোনো ভালো প্রতিষ্ঠানে, কোনো কোচিং প্রতিষ্ঠানে তার যাওয়াটা একান্ত জরুরি। আমরা সেটা আমাদের বাস্তব অভিজ্ঞতায় বিগত 38 বছর ধরে আমরা সেটা প্রমাণ পেয়েছি, প্রমাণ দেখেছি। এবং তার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা সাধারণত এসএসসি বা এসএসসি পরীক্ষা শেষ করেই কিন্তু আর লেখাপড়া করতে চায় না, কিন্তু এই যে 3-4 মাস সময়, এই 3-4 মাস সময়ে যদি কোনো শিক্ষার্থী যদি এই লেখাপড়ার প্রতি মনোযোগী হয়, তার যে পিছনে যে ঘাটতি রয়েছে, অর্থাৎ যে সে মেধার তালিকায় তার স্থান লাভ পাচ্ছে না, যদি সে ফিল আপ করতে চায় তাহলে এই 3-4 মাস বা 4-5 মাস সময় পাবে। এই 4-5 মাস সময় যদি সে অধ্যবসায়ী হয়, অনুশীলন করতে পারে, আমাদের কারিকুলাম, আমাদের সিলেবাস যদি তারা মেনে চলতে পারে, তাহলে আমার বিশ্বাস তাদের যে ঘাটতিটা, এই ঘাটতিটা ফিল আপ হয়ে যায়। আসলে সত্যিকার অর্থে কি, মেধা তো রাতারাতি আর আমদানি রপ্তানি করা যায় না, মেধাবী হতে হলে অনেক আগে থেকেই করা প্রয়োজন। আমরা দেখেছি এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখতে হয় এইচএসসি পরীক্ষা শেষ করে নয়, এখন স্বপ্ন দেখতে হয় ক্লাস 6, 7, 8, 9, 10-এ যখন পড়ে তখন থেকেই তাকে কিন্তু স্বপ্ন দেখতে হবে। এবং এত লং টার্মে যখন সে স্বপ্ন দেখে তখন সে নিজকে তৈরি করার সময় পায়, নিজকে মজবুত করার সময় পায়, তাকে মেধাবী হিসেবে গড়ে তোলার সময় পায়। আর তার পাশাপাশি আমরা আরেকটি মেসেজ তাদেরকে দিতে চাই, শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মেধা নয়, তার পাশাপাশি নীতি নৈতিকতা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, বাবা মাকে শ্রদ্ধা করা, আমাদের এই যে কতগুলো বিষয়, এই বিষয়গুলি কিন্তু আমাদের বই পুস্তকের মধ্যে খুবই অভাব। এগুলোর ঘাটতি আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে। আমার মনে হয় ওই ভালো রেজাল্টের পাশাপাশি, ভালো মেধার পাশাপাশি, অনুশীলনের পাশাপাশি যদি আমাদের কোনো স্টুডেন্ট নীতি নৈতিকতা মেনে চলতে পারে, নীতি নৈতিকতা যদি তার নিজের মধ্যে আনতে পারে, তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, তাহলে সে সমগ্র বিশ্বের মধ্যে একজন আলোকিত মানুষ হইতে পারে, একজন ভালো মানুষ হইতে পারে, একজন বিখ্যাত মানুষ হইতে পারে। আমাদের আসলে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের কারিকুলাম। আমাদের কারিকুলামের মধ্যে যদি আমাদের নীতি নৈতিকতার কথা থাকতো, মেধা চর্চার কথা থাকতো, তাহলে হয়তো আমাদের এত কষ্ট হইতো না। আমার বিশ্বাস যে আমাদের সরকার সেদিকে নজর দিচ্ছেন এবং এই নিয়ে কাজও করছেন আমি জানি, কারণ সরাসরি ডাক্তার দীপমণি আমার সরাসরি স্টুডেন্ট, আমি তার সাথেও কথা বলেছি, তিনিও বলছেন এই বিষয়ে তিনি কাজ করছেন, এই বিষয়টা নিয়ে তিনি যথেষ্ট পরিমাণে ভাবছেন। এবং আমার বিশ্বাস অচিরেই আমাদের কারিকুলামের মধ্যে নীতি নৈতিকতা নিয়ে কিন্তু একটা সাবজেক্ট সেখানে সংযোজন করা হবে, এবং যদি তা করা হয় আমার বিশ্বাস যে আমাদের সন্তানরা ভবিষ্যতে ভালো মানুষ হবে, আলোকিত মানুষ হবে। থ্যাংক ইউ। স্যার,